যেতে যেতে আমরা পৌঁছে গেছি জামবনি, ঝাড়গ্রাম ব্লক, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জামবনি ব্লক। তো সেই জামবনিতে আমরা পৌঁছে গেছি আমাদের অসীম মাহাতো, আমাদের ভিএলই ভাই, ও সিএসসি নিয়ে কাজ করে। তো ওর কাছে দেখতেই পাচ্ছেন সিএসসির ব্যানার আছে, ওইদিকে বঙ্গীয় গ্রামীণ বিকাশের ব্যাংক চালায়। তো এই ভাইকে আমরা জিজ্ঞেস করছিলাম যে রাস্তায় যেতে যেতে আমরা যে এই ব্যাটারি গাড়ি নিয়ে এসেছি, তো ভাই আপনি চার্জ করতে দেবেন কি দেবেন? হ্যাঁ করতে দেবো। হ্যাঁ আপনি তো এত সার্ভিস দিচ্ছেন, তাই তো? হ্যাঁ অবশ্যই। তো এত সার্ভিস যখন দিচ্ছেন, তো কেউ যদি ব্যাটারি গাড়ি নিয়ে আসে, তো আপনাকে যদি বলে চার্জ করতে দেবো, চার্জ করতে চাই, তো দেবেন তো? অবশ্যই। মিনিমাম একটা পয়সা তো নিতেই হবে, কারণ যে কোনো সার্ভিস, যে কোনো সার্ভিস যেই আর কি দিক না কেন, একটা পয়সা নিতেই হবে। হ্যাঁ তো আপনি এরপরে যদি আপনার এখানে চার্জিং স্টেশন লাগানো হয় বা এমনি একটা যদি প্লাগ পয়েন্ট লাগানো থাকে, আপনি যদি এখানে ব্যানার লাগিয়ে দেন বা পোস্টার লাগিয়ে দেন যেখানে ব্যাটারি গাড়ি চার্জ করা যায়, তাহলে মানুষের কি যে ভয়টা ছিল সেটা সব কেটে যাবে কি যাবে না? হ্যাঁ কেটে যাবে। পরের দিকে হয়তো চার্জিং স্টেশন লাগাতে পারেন, তাই না? তো বুঝতেই পারছেন, তো আমরা ব্যাটারি গাড়ি নিয়ে এসেছি, এখন যেহেতু আমার চার্জ আছে, কিন্তু ব্যাটারি গাড়ি নিয়ে বেরোলে চার্জ করা যাবে না এমন তো কিছু ব্যাপার না, কি ঠিক না বলবো? হ্যাঁ রাস্তায় যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করলে যে দাদা আমার গাড়িটা চার্জ শেষ হয়ে গেছে, আমি চার্জ করবো, আমার মনে দেবে কি দেবে কি দেবে না, বিনিময়ে পয়সা নেবে কিন্তু দেবে। তো আমরা আজকে এই নিয়ে বেরিয়েছি, তো এখানে আমার জামবনিতে অসীম ভাইয়ের কাছে জেনে নিলাম, পরে আরও কারো কাছে জানবো। তো রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করবো যে আগে চার্জিং করার জন্য যেটা মানুষ ভয় পায় সেটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, যে চার্জ করার জন্য লোক কি দেবে কি দেবে না, কি ঠিক না? ঠিক আছে তাহলে ভাই, এরপর কেউ যদি চায় আমরা পরের দিকে তুমি আমাদের কাছ থেকে ওই চার্জিং স্টেশন লাগাতে পারো, ঠিক আছে? আর ইনিশিয়ালি দরকার যদি চার্জিং স্টেশন না হয়, কমসে কম একটা বাইরের প্লাগ পয়েন্ট থাকলেও সেখানে চার্জ করা যায় কি? হ্যাঁ আর আমাদের তো বাউন্স ইনফিনিটির গাড়ির ব্যাটারি তো খুলে চার্জ করা যায়, এমন কিছু ব্যাপার নয় যে কোনো প্লাগ পয়েন্টে চার্জ করা যায়, বোঝা গেল ব্যাপারটা? তো ঠিক আছে, দূরে থাকুন, দেখতে থাকুন, আমরা কিন্তু ব্যাটারি গাড়ির নিয়ে বেরিয়েছি, কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে আমরা মানে আপনাদের জানানোর জন্য ভিডিও করছি। ধন্যবাদ, দূরে থাকুন।